ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কোয়াসি প্যাসিভ ভয়েসের ভয়েস চেঞ্জ তোমরা কীভাবে করবে। তো নামটা শুনেই তোমাদের হয়তো অনেকের অদ্ভুত লাগতে পারে, কোয়াসি এরকম নাম কেন, কোয়াসি প্যাসিভ ভয়েস। যেমন এর আগে আমি শিখিয়েছি ডাবল প্যাসিভ, উইথাউট ডুয়ার, তো তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো তোমাদের শিখিয়েছি, কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েস কেন। কোয়াসি প্যাসিভ ভয়েস এর মানে হচ্ছে যে অর্ধেক প্যাসিভ করাই থাকে, বাকি কাজটা তোমাদের করতে হয়। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে কোয়াসি প্যাসিভ ভয়েসে কী থাকে, কোয়াসি প্যাসিভ ভয়েসে কোনো রকম অবজেক্ট কিন্তু থাকে না। যেমন সাপোজ প্রথমে সেন্টেন্সটাই ধরো, যেন আমাদের এখানে শুনেই মনে হয় যেন অর্ধেক প্যাসিভ হয়েই বসে রয়েছে, যেন এখানে মনে হচ্ছে আমাদের যখন শুনবো হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি বা মধু স্বাদে মিষ্টি, তাহলে তখন আমাদের কি মনে হবে যেন এটা ভয়েস চেঞ্জ করাই রয়েছে। তো সেই রকমই সেন্স নিয়ে এখানে কোয়াসি প্যাসিভ ভয়েস নামটা দেওয়া হয়েছে। তো দেখো এক নম্বর কি রয়েছে, হানি টেস্ট সুইট, মানে হানি স্বাদে মিষ্টি। তাহলে এটা যখন ভয়েস চেঞ্জ করবো, দেখো হানিটা হচ্ছে সাবজেক্ট, টেস্টটা হচ্ছে ভার্ব, আর সুইটটা কিন্তু এখানে অবজেক্ট নয়। সুইটটা কি, সুইটটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হানি টেস্ট সুইট, তাহলে সুইটটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু কোনো রকম অবজেক্ট কিন্তু নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এবার সুইটটা দিয়ে তো আমরা করতে পারবো না, কখন মিষ্টি লাগে, যখন আমরা সেটাকে টেস্ট করি। তাহলে কি লিখব, হানি ইজ, এবার এখানে ইজ কেন হলো, যেহেতু টেস্ট রয়েছে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, তার জন্যই কিন্তু ইজ বসালাম, হানি ইজ সুইট, যখন এটাকে খাওয়া হয় তাহলে ওয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, মানে হানি হয় মিষ্টি যখন, মধু হয় মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয় বা খাওয়া হয়। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, মানে বাড়িটা তৈরি হচ্ছে। তো দেখো দ্য হাউসটা এখানে সাবজেক্ট, ইজ বিল্ডিং দেখে তোমরা বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু এই ধরনের সেন্টেন্সে কোনো অবজেক্টই নেই, কোনো অবজেক্টই নেই। তাহলে তোমরা এক্ষেত্রে কিরমভাবে করবে, তাহলে দ্য হাউস ইজ বিইং বিল্ট, দ্য হাউস ইজ বিইং, বিইআইএনজি, বিইং বিল্ট, বিইউআইএলটি, হয়ে গেল। এই যে এখানে ছিল এটা কিসে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে ইজ লিখলাম, বিং লিখলাম, আর বিল্ট লিখলাম। ওকে, এটা কিন্তু খুবই সোজা, এরকম টাইপের কিন্তু তোমাদের যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু আসার চান্স কিন্তু খুব বেশি। এবারে রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ মানে কি, চাল বিক্রি হয় সস্তায়, চাল বিক্রি হয় সস্তায়। তাহলে এখানে চিপটা কিন্তু এখানে অবজেক্ট নয়, কিন্তু রাইসটা হচ্ছে এখানে সাবজেক্ট, সেলসটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে এরকমভাবে কি করবে, রাইস, বলো তোমরাই বলো কি হবে, রাইস সেলস চিপ, এটার ভয়েস চেঞ্জ তোমরা কীভাবে করবে। তো প্রথমে তোমরা ভাবো, তারপর আমি বলছি, রাইস সেলস চিপ, চাল বিক্রি হয় সস্তায়, তাহলে এটা কীভাবে হবে। তাহলে দেখো এখানে যেরকম রাইস আছে সেরকমই রাইস বসে যাবে, তাহলে যেরকম রাইস আছে রাইসটা লিখে দিই, রাইস ইজ সোল্ড, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই ইজ সোল্ড করে দিলাম। এবার যেরকম চিপ রয়েছে চিপ লিখে দিলাম, রাইস ইজ সোল্ড চিপ, হয়ে গেল। নেক্সট দ্য বুক রিডস ফানি, বইটা কীরকম, বইটা মজার বই। তাহলে বইটা যখন পড়ি তখনই নিশ্চয়ই মজা পাই, না হলে মজা পাই পাবো কী করে, যদি যখন বইটা পড়া হবে তখনই তো মনে হবে যেটা মজার বই বা হাসির বই। তাহলে দ্য বুক ইজ ফানি ওয়েন ইট ইজ রেড, এই যে এখানে দেখো মেইন ভার্ব বসে রয়েছে, এর কিন্তু পাস্ট পার্টিসিপেল করতে হবে। তাহলে দ্য বুক ইজ ফানি ওয়েন ইট ইজ রেড, রেড থেকে কি হয়ে গেল, রেড, স্পেলিংটা সেম থাকলো কিন্তু উচ্চারণটা আলাদা হয়ে গেল। রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড, গোলাপ হয় মিষ্টি যখন এটাকে স্মেল স্মেল করা হয়। তাহলে এটা প্যাসিভে রয়েছে, এটাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, তাহলে কী লিখবো, রোজ স্মেলস সুইট, রোজ স্মেলস সুইট, হয়ে গেল, ফুল স্টপ। নেক্সট লাস্টে দেখো
দ্য স্টোন ফিলস রাফ, পাথরটাকে মনে কর পাথরটা হলো অমসৃণ, রাফ মানে অমসৃণ বা খসখসে। তাহলে কখন এটা খসখসে মনে হবে? যখন এটাকে টাচ করা হবে বা ফিল করা হবে, দ্য স্টোন ইজ রাফ ওয়েন ইট ইজ ফিল্ড। ফিল থেকে কি হয়ে গেল? ফিল্ড হয়ে গেল, হয়ে গেল। তাহলে এই হলো তোমাদের কোয়াসি প্যাসিভ ভয়েসের। তো এর সাথে ভয়েস চেঞ্জটা শেষ হয়ে গেল। এরপরের দিন থেকে তোমরা যদি চাও আমি রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের ভয়েস চেঞ্জগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো ভয়েস চেঞ্জের প্র্যাকটিস ভিডিও চলবে, তার সাথে আমি তোমাদের সাথে ন্যারেশনও শেয়ার করতে শুরু করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।